সমগ্র ভাৰতৰ লগতে ক্ৰিয়া ভাৰতী নলবাৰী জিলাৰ উদ্যোগত নলবাৰী জিলাৰ কলেজ ফিল্ডত ভাৰত জাগো দৌৰ অনুষ্ঠিত হৈ যায়। স্বামী বিবেকানন্দই আমেরিকাৰ চিকাগো চহৰত বিশ্ব ধৰ্ম মহাসভাত ভাষণ প্ৰদান কৰি ভাৰতীয় সংস্কৃতি আৰু হিন্দু দৰ্শনক বিশ্ব দুৱাৰত প্ৰতিষ্ঠা কৰা এই 11 ছেপ্টেম্বৰৰ দিনটো সমগ্র ভাৰততে ৰাষ্ট্ৰভাৱ গঠন কৰা যুৱ সমাজৰ মাজত ৰাষ্ট্ৰপ্ৰেম জগাই তোলাৰ উদ্দেশ্যে সমগ্র ভাৰততে পালন কৰি আহিছে ভাৰত জাগো দৌৰ। আজিৰ উক্ত অনুষ্ঠানত ভাৰত মাতা আৰু স্বামী বিবেকানন্দৰ প্ৰতিচ্ছবিত মাল্যাৰ্পণ কৰে ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘৰ ক্ষেত্র সংঘচালক অসম ক্ষেত্র ডক্টর উমেশ চক্রবর্তী আর নলবাৰী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কমল নারায়ণ পাটোয়ারিয়ে। স্বামী বিবেকানন্দর উপর ভাষণ প্রদান করে মনোজ মহান্তি, সাংগঠনিক সম্পাদক ক্রিয়া ভারতী অসম। লগতে উপস্থিত থাকে ডক্টর ভূপেশ চন্দ্র শর্মা, সংঘচালক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংঘ উত্তর অসম প্রান্ত। উপস্থিত থাকে নলবাৰী সমষ্টির বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱা, নলবাৰী জিলার ক্রিয়া বিষয়া বিষ্ণু কলিতা। লগতে ভাৰত জাগো দৌৰ সমদল উদ্বোধন করে নলবাৰী জিলার সংলগ্ন রাজচক্র বিষয়া জয়প্রকাশ মহন্তই। ক্রিয়া ভারতীর নলবাৰী জিলার সভাপতি পরেশ বর্মনে আগধরা অনুষ্ঠানটত উপস্থিত থাকে রাষ্ট্রীয় রেফারি গৌতম কলিতা, দেবজিৎ বর্মন, রাতুল গোস্বামী, দীপক দাস, রাজীব শর্মা, গগন বর্মন, বিপুল হাউদ, ক্রিকেট প্রশিক্ষক মহেশ্বর হালৈ, প্রশিক্ষক কল্যাণ বর্মন, দীপেন বর্মন, লগতে আন্তঃরাষ্ট্রীয় খেলুৱৈ ধর্মেশ্বর হালৈকে ধরে বহু কেইগৰাকী বিশিষ্ট লোক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ ষ্টাৰ 7।